এই গল্পের শুরুতেই আমরা গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল জিন। আর জিন ছিল অনেক বড় একজন লয়ার। জিন এখন যে কেসটি নিয়ে কাজ করছে সেই কেসটি জিনের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, আর এই জন্যই জিন তার কেসের সকল ইম্পর্টেন্ট ফাইলগুলো সে লকারে রাখার চিন্তা ভাবনা করে। আর এই জন্য জিন তখন সেই ফাইলগুলো লকারে রেখে দেয়। এরপরে জিন যখন লকারটির পাসওয়ার্ড দিতে যায়, কিন্তু তখনই জিন বুঝতে পারে তার বাড়িতে কেউ এসেছে। তো এই জন্য জিন তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়, আর সে ভুল করে লকারটি খোলা রেখে যায়। জিন চলে গেলে ওখানে একটি অদ্ভুত আলো দেখতে পায়, আর সেই আলোর ভিতর থেকে একটি মেয়ে বের হয়। আর এই মেয়েটি অনেক পুরনো দিনের ড্রেস পরেছিল, আর এই মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, তার নাম ছিল লীনা। লীনা এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা আবার কিরকম অদ্ভুত জায়গা, সে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে লীন বুঝতে পারে তার বাড়িতে কেউ একজন লুকিয়ে ঢুকেছে। তো লীন ভাবতে থাকে হয়তো বা তার এই কেসে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো চুরি করার জন্য কেউ এসেছে, সে তো তাকে কিছুতেই ছেড়ে দেবে না। এদিকে লীনা তখন সেই লকারের পাশেই বসেছিল, আর সে কিছুটা অবাক হয়ে যখন লকারের পাসওয়ার্ড বাটনে চাপ দেয়, তখনই জিন পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে। তো যার কারণে সে তখন পড়ে যাওয়ার সময় লকারের সঙ্গে ধাক্কা খায়, আর এই ধাক্কা খাওয়ার কারণে লকারটি তখন লক হয়ে যায়। আর জিন তো এটাই ভাবছিল এই মেয়েটি তার সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো চুরি করতে এসেছে। আর আমরা লীনাকে দেখতে পাই সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপরে জিন তখন লকারটি খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারছিল না, আর সে অনেকবার ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার কারণে লকারটি একেবারের জন্যই লক হয়ে যায়। আর আমরা বুঝতে পারি লীনা আসলে টাইম ট্রাভেল করে এখানে এসেছে, আর সে 1500 বছর আগে একটি ছোট্ট গ্রামে থাকে। ওই গ্রামে অলসি নামের একটি মাস্টার ছিল, আর সেই মাস্টারটি কিন্তু এই গ্রামের রাজাও ছিল। মাস্টার লীনাকে অনেক ভালোভাবে প্রশিক্ষণ করিয়েছিল, এর কারণে লীনাও তো অনেক ভালো কিছুই করতে পারত। আর এরপরে আমরা ওই গ্রামের আরো একটি মাস্টারকে দেখতে পাই, যেও কিনা একটু শক্তিশালী ছিল। আর এই মাস্টারটি লীনাকে জোর করে অন্য গ্রামের একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছিল, আর লীনা তখন তার হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। একটু পরে লীনা ওখানে একটি ছোট্ট বক্স দেখতে পায়। লীনা যখন সেই বক্সটি ওপেন করে, তখন তার ভিতর থেকে অদ্ভুত আলো বের হতে থাকে। আর এই আলোর মাধ্যমে কিন্তু লীনা এখন মেন লিডের বাড়িতে চলে এসেছিল। পরের সিনে আমরা লীনাকে হসপিটালে দেখতে পাই। একটু পরে লীনার যখন জ্ঞান ফিরে, তখন সে এরকম জায়গা দেখে অবাক হয়ে যায়। লীনার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জিন তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি তো ওই লকারটি বন্ধ করেছো, তাহলে এখন তুমি তাড়াতাড়ি আমাকে ওই লকারের পাসওয়ার্ডটি বলো। লীনা তখন উল্টো জিনকে উল্টাপাল্টা সব কথাবার্তা গুলো বলছিল। এইসব শোনার পর জিন বলতে থাকে, আমার কাছে তোমার এইসব ফালতু কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আমাকে পাসওয়ার্ডটি বলে দাও, আর যদি না বলো তাহলে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব, কারণ তুমি আমার বাড়িতে চুরি করতে এসেছিলে। তখন লীনা বলতে থাকে, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না, তুমি কোন লকারের কথা বলছো আর কোন পাসওয়ার্ডই বা জানতে চাচ্ছ। লীনার এইসব কথাগুলো শুনে জিন তো অনেকটা বেশি রেগে যায়, কিন্তু এরপরে যখন লীনা বুঝতে পারে তার গায়ে থাকা ড্রেসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, তখন সে অনেকটা বেশি শকড হয়ে যায় আর বলতে থাকে, তোমরা সবাই তো অনেক খারাপ, তোমাদের ভিতরে একটু লজ্জা নেই, আমাকে না বলে আমার ড্রেস তোমরা কিভাবে চেঞ্জ করে দিতে পারো, তোমরা অনেক বাজে, আমি তোমাদেরকে ভালো মনে করেছিলাম। এই বলে লীনা তখন তার স্টাইলে এদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আর তখন জিন আর তার ফ্রেন্ড বুঝতে পারে তারা দুজনে কিছুতেই ফাইট করে এই মেয়েটির সঙ্গে জিততে পারবে না, কারণ এর তো ফাইট করার স্টাইলই পুরো অন্যরকম ছিল। তাই তারা দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। তখন ওখানে হসপিটালের ডক্টর আসে, আর সে তখন ইশারার মাধ্যমে লীনাকে বোঝানোর চেষ্টা করে সব কিছু। তো লীনাও দেখা যায় ডক্টরের কথা বুঝতে পারে আর শান্ত হয়ে যায়। এরপর ডক্টর বাহিরে এসে জিনকে বলে এই মেয়েটির মেমোরি লস হয়েছে, আর সে কিছু দিনের জন্য মেমোরি লসের রোগী হয়ে গিয়েছে। জিন তখন মনে মনে ভাবতে থাকে, এখন আমি এই মেয়েটির কাছ থেকে কিভাবে আমার লকারের পাসওয়ার্ডটি জেনে নেব, এটা তো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিন তো এখানে অনেক বড় একটি সমস্যার ভিতরে পড়ে যায়, সে এখন বুঝতে পারছিল না কি করবে। এই জন্য ডক্টরকে বলে, আমরা এখন এই মেয়েটিকে নিয়ে কি করব। তো ডক্টর তাদেরকে বলে, তোমরা এখন এই মেয়েটিকে নিয়ে সেই জায়গায় যাও যেখানে তার মেমোরি লস হয়েছে, হয়তো বা ওখানে যাওয়ার পর তার মেমোরি আবারও ফিরে আসতে পারে। এরপরে দেখা যায় জিন তো লীনাকে নিয়েই যাচ্ছিল, কারণ সে এখন এই মেয়েটিকে কোথায় ছেড়ে দেবে, আর সে যদি একবার হারিয়ে যায় তাহলে জিন তো কিছুতেই তার লকারের পাসওয়ার্ড জানতে পারবে না। লকারটা কি দিয়ে তৈরি আছে, লকারটা ভেঙে ফেলেই তো সব কিছু
কিছু মিটে যায়। যাই হোক, গল্প তো গল্পের মতন করে চলবে। লীনা তো বাহিরে আসার পর এইসব আধুনিক প্রযুক্তি দেখার পর অনেকটা বেশি অবাক হয়ে যায়, আর সে তো এর আগে এইসব কিছু দেখেনি। কিন্তু লীনার মাস্টার লীনাকে আগে এইসব আধুনিক যুগের সম্পর্কে একটু ধারণা দিয়েছিল। এরপরে লীনা জিনকে বলতে থাকে, আমাদের পেছনের গাড়িটি তো তোমার গাড়ির থেকে অনেকটা বেশি বড়, তাহলে কি তুমি ওদের মতন বড়লোক না? তুমি একটু গরিবই আছো, তাই না? আসলে আমিও ছোটবেলায় এরকমই মনে করতাম, বড় গাড়ি তার মানে বড়লোক। এরপরে লীনা তখন জিনের গাড়ির ভেতরে বসে পড়ে, কিন্তু সে তো আর এর আগে কখনো এরকম গাড়িতে চড়েনি, তো যার কারণে সে তখন গাড়ির ভেতরে বমি করতে শুরু করে। জিন অনেকটা বেশি রেগে যায়। এরপরে দেখা যায় যে রাস্তার ভিতরে জিনকে পুলিশ ধরেছে আর তাকে তার গাড়ির জরিমানা দিতে বলে, কারণ লীনা যখন গাড়ির ভিতরে বসেছিল তখন সে তার সিট বেল্টটি বাঁধেনি, এই জন্যই জরিমানা দিতে হয়েছে। এরপরে যখন আবারও তারা গাড়ির ভিতরে আসে তখন এবার জিন নিজে থেকে লীনার সিট বেল্টটি লাগিয়ে দেয়। তোমরাই বলো, এ কেন শুধু শুধু অচেনা মেয়ের জন্য টাকা খরচ করতে যাবে? যাই হোক, তারা তিনজনে তখন বাড়িতে চলে আসে। আর এখানে আসার পর লীনা তো একটি কাগজে তার মাস্টারের ছবি দেখতে পায়, আর সেই কাগজটি কেড়ে নিয়ে বলে, আমার মাস্টারের ছবি তোমাদের কাছে কি করছে? তোমরা বলো ওনাকে কোথায় আটকে রেখেছো। জিন বলে, আশ্চর্য তো, এটা তোমার মাস্টারের ছবি কেন হতে যাবে? এটা তো আমার দাদুর ছবি। লীনা বলে, তুমি মিথ্যে কথা বলছো, এটা আমার মাস্টারের ছবি, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তুমি সত্যি করে বলো, তুমি ওনাকে কোথায় লুকিয়ে রেখেছো? শ্যান তখন জিনকে দূরে সরিয়ে নিয়ে আসে, আর শ্যান কিন্তু জিনের বন্ধু। তো শ্যান বলতে থাকে, আমার মনে হয় এই মেয়েটি পুরোপুরি একটি পাগল, আর এ যদি পাগল না হয় তাহলে আমরা পাগল, আর আমরাও যদি পাগল না হই তাহলে এর সঙ্গে থাকলে আমরা পাগল হয়ে যাব। এরপরের সিনে দেখতে পাই জিন লীনাকে পড়ার জন্য কিছু ড্রেস দেয়। একটু পরে লীনা তখন সেই ড্রেসগুলো পরে বাহিরে আসে আর জিনকে বলতে থাকে, তোমাকে তো অনেক বড় লোক ভেবেছিলাম, কিন্তু তোমরা তো আসলে অনেক বেশি গরিব, এত ছোট কাপড় দিয়ে কে ড্রেস বানায়, একটু বড় কাপড় দিয়ে বানাতে পারো না? তখন জিন রেগে গিয়ে বলে, আরে তুমি তো ভালো করে পড়তেই পারোনি, আমাকে দাও, আমি তোমাকে ভালোভাবে পড়িয়ে দিচ্ছি। এই বলে সে যখন লীনাকে টাচ করতে যাবে তখন লীনা তো তাকে বাধা দেয় আর বলে, তুমি অনেক বাজে, আমাকেই টাচ করবে। এই বলে সে তো দুই চারটা দিয়ে দেয়। সিনটা অনেকটা বেশি ফানি লেগেছে। এরপরে ভিতরে আসার পর জিন আবারও লীনাকে বলতে থাকে, তুমি শুধু একবার আমাকে আমার লকারের পাসওয়ার্ডটি বলে দাও, আমি তোমাকে এখান থেকে যেতে দেব, আর আমার দাদুর সঙ্গেও দেখা করতে দেব। জিনের কথাগুলো শোনার পর লীনা বলতে থাকে, তুমি এইসব কি বলছো, আর কোন পাসওয়ার্ডের কথা বলছো? আমি কোনো পাসওয়ার্ড জানি না, আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। তখন তো এখানে এরা দুজন পুরো টম আর জেরির মতন ঝগড়া করতে থাকে। তখন শ্যান এসে এদের দুজনকে থামায় আর জিনকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, তুমি কি ভুলে গিয়েছো ডক্টর কি বলেছে? এখন তো এই মেয়েটির মেমোরি লস হয়েছে, আর তাকে আমাদেরকে খুশি রাখতে হবে, এই জন্য এখন আমাদেরকে এভাবে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা এই কেসে জিততে পারবো আর মেয়েটির কাছ থেকে পাসওয়ার্ডও নিতে পারবো। তো তখন জিন বলতে থাকে, তুমি তো ঠিকই বলেছো, আমি এভাবে কখনোই ভেবে দেখিনি, আমার মাথায় তো এরকম কোনো প্ল্যানই আসেনি। আর এইসব যাই হোক, এখন তো এই মেয়েটির মেমোরি লস হয়েছে, আর সে যেহেতু আমার লকারের পাসওয়ার্ড জানে, তাই আমি এই মেয়েটিকে এতদিন আমার বাড়িতেই রাখবো। এরপরে জিন লীনাকে বলে, তুমি এখন বলো তুমি এখানে কিভাবে এসেছো? লীনা বলতে থাকে, আমাকে আমার দ্বিতীয় মাস্টার মারতে চেয়েছিল, আমি ওনার হাত থেকে বাঁচার জন্য লুকাচ্ছিলাম, তখন আমি একটি বক্স পেয়েছিলাম, আর বক্সটি খোলার পরই আমি এখানে চলে এসেছি। এইসব কিছু শোনার পর জিন বলতে থাকে, তুমি এসব কি বলছো, এভাবে কি কেউ এখানে আসতে পারে? যাই হোক, তুমি যেভাবে এখানে আসো না কেন, এখন তো তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে, তাই তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে, এখন তুমি গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। লীনা তখন বলে, ঠিক আছে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে সে তখন দৌড়ে ওপরে চলে যায়। একটু পরে জিন তখন ওপর থেকে শব্দ শুনতে পায়, তার কাছে কিছু গোলমাল মনে হচ্ছিল, এই জন্য সে দৌড়ে ওপরে চলে যায়। আর সে যখন বাথরুমে আসে জিন দেখতে পায় লীনা তো তার জন্য কমোটের ভিতর থেকে পানি বের করে নিয়ে এসেছে আর বলতে থাকে, বস এই নিন আপনি পানি খেয়ে নিন। এটা দেখার পর লীনের তো পানি খাওয়ার ইচ্ছাই মরে যায় আর সে তখন বমি করতে শুরু করে। আর এরপরে সে তখন কাপটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর বলতে থাকে, বোকা মেয়ে, তোমার জন্য আমার এত দামি একটি কাপ আমাকে ফেলে দিতে হলো। তখন লীনা বলতে থাকে, আমি তো মনে করেছিলাম আপনারা এখান থেকেই পানি খান, যাই হোক আপনি এখন নিজে গিয়ে পানিটা খেয়ে নিন। তোমরা কে কে এমনটি করতে চাও কমেন্ট করে জানিয়ে দিও।
এরপরে লীনা যখন জানালার কাছে আসে তখন জানালার পর্দাগুলো অটোমেটিকই ওখান থেকে সরে যায়, যা দেখে লীনা অনেকটা বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে, এইবারে সব জিনিস তো একা একাই সব কিছু করতে পারে। আসলে জিনের এই বাড়িতে অটোমেটিক সিস্টেম করা রাখা আছে, সবকিছু তাদের কাজ একা একাই করতো। এই সব কিছু দেখার পর লীনা তো অনেকটা বেশি খুশি হয়ে যায় আর খুশি হয়ে বলতে থাকে, কি মজা, এই বাড়িতে তো সবকিছু একাই হয়, আমাকে কিছুই করতে হয় না। এরপরে লীন হেয়ার ড্রায়ার নিয়ে সে তো লীনার পিছনে দৌড়াতে থাকে। লীনা তো এই সব কিছু আগে কখনোই দেখেনি, সে মনে করেছিল জিন হয়তো বা এই জিনিসটি দিয়ে তার চুল কেটে দেবে, এই জন্য সে ভয় পেয়ে দৌড়াতে থাকে। আর এভাবেই তাদের দুজনের সময় কাটতে থাকে। এই বাড়িতে আসার পর লীনার তো অনেকটা বেশি ভালো লাগছিল, কিন্তু লীনাকে সামলাতে গিয়ে জিনের অবস্থা নাজেহাল হয়ে যায়। সে যেন আর এক মিনিটের জন্য লীনাকে এখানে সহ্য করতে পারছিল না। সে তখন তার ফ্রেন্ডের কাছে ফোন করে আর বলতে থাকে, তুই এখন আমাকে বাঁচা, আমি আমার বাড়িতে এই মেয়েটিকে আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না, একে সামলাতে সামলাতে আমি নিজেই একদিন পাগল হয়ে যাব। এর পরের সিনে জিনের বাড়িতে একটি মেয়েকে আসতে দেখি, এই মেয়েটির নাম ছিল জুই। এই মেয়েটিকে দেখার পর লীনা ভাবতে থাকে, মেয়েটি হয়তো বা এখানে জিনকে পটাতে এসেছে, তাই আমাকে যে করি হোক এই মেয়েটিকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। আর এই জন্য সে তার কাজে লেগে পড়ে। ভিতরে আসার পর লীনা জুইকে বলতে থাকে, তুমি এত ছোট কাপড় কেন পরেছো, বড় কাপড় কেনার টাকা নেই, তার মানে তুমিও অনেকটা বেশি গরিব। জুই বলে, তুমি এইসব কি উল্টাপাল্টা কথা বলছো, আর এই বাড়িতে বা কি করছো, এটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি, তুমি এই বাড়িতে এসেছো আমার বয়ফ্রেন্ডকে পটাতে। লীনা তখন বলতে থাকে, আমি জানতাম না জিনের পছন্দ এতটা বেশি বাজে, সে কিভাবে তোমার মতন একটি মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পারে। জুই বলে, তোমার এইসব ড্রামা বন্ধ করো, আর আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এই বাড়ি থেকে চলে যাবে, জিনের কাছেও থাকার চেষ্টা করবে না। জুই তখন ইচ্ছা করে লীনাকে আরো সব অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যাতে করে লীনা এখান থেকে চলে যায়। কিন্তু লীনা তো উল্টো অনেকটা বেশি রেগে যায় আর তাকে ঠাস করে একটি চড় মেরে দেয়। জুই এতে চুপ করে থাকে না, সে তখন উঠে লীনাকে মারতে যায়। আর দেখা যায় এদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে গিয়েছে, কিন্তু লীনার সঙ্গে জুই কিছুতেই পারে না, যার সঙ্গে কিনা জিনও পারেনি, আর এ কিভাবে পারে। তো এখানে সে তো অনেকটা বেশি মার খেয়ে যায় আর তখনই ওখানে জিন চলে আসে। জিনকে দেখার পর জুই তখন কান্না করে বলতে থাকে, এই মেয়েটি আমাকে শুধু শুধু অনেকটা বেশি মেরেছে, আমি ওকে কিছুই বলিনি। জিন তখন জুইকে ওঠায় আর বলে, তুমি এখানে কেন এসেছো, তোমাকে বলেছি না কোনো দরকার না থাকলে এখানে আসবে না, এখন চলে যাও। আর লীনার হাত ধরে লীনাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন জুই নিজেকে বলতে থাকে, জিন আমি তোমাকে কিছুতে ছেড়ে দেব না, এর প্রতিশোধ আমি নেব। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে লীনা ভুল করে অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এই জন্য সে তো তখন অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর ড্রাঙ্ক থাকার কারণে সে তখন ভুল করে জিনের পারমিশন না নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে পড়ে। তো জিন তো তাকে দেখে শকড হয়ে যায়। আর লীনা জিনকে বলতে থাকে, তুমি আমাকে আমার মাস্টারের সঙ্গে কবে দেখা করাবে। জিন বলে, তুমি কেমন মেয়ে, তোমার কি কোনো লজ্জা নেই, এভাবে কেউ কি কারো বাথরুমের ভিতরে ঢুকে পড়ে, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। লীনা বলতে থাকে, আমি তো এত সহজে এখান থেকে চলে যাব না, আগে তুমি বলো কবে আমাকে আমার মাস্টারের সঙ্গে দেখা করাবে। জিন তখন বাধ্য হয়ে লীনাকে বলে, কাল আমি তোমাকে তোমার মাস্টারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, কিন্তু দয়া করে এখন এখান থেকে চলে যাও। লীনা বলে, ভালো করেছো তুমি আজকে রাজি হয়ে গিয়েছো, নয়তো আমি তোমার অবস্থা মেনে মেরে খারাপ করে দিতাম। আর সে চলে যাওয়ার আগে আবারও বলে, তুমি কিন্তু তোমার কথা ভুলে যাবে না। জিন যেন অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। তো পরের দিনের সিন দেখতে পাই, যেখানে জিন তার কথা মতন লীনাকে নিয়ে হসপিটালে যায় তার দাদুর সঙ্গে লীনাকে দেখা করাতে। এরপরে লীনা যখন হসপিটালে আসার পর তার মাস্টারকে দেখতে পায় তখন সে অনেকটা বেশি কষ্ট পায়। জিনের দাদু অসুস্থ থাকার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। লীনা তখন মাস্টারের পাশে বসে অনেক বেশি কান্না করতে থাকে আর বলতে থাকে, মাস্টার আপনার কি হয়েছে। আর বলে, মাস্টার আপনার এরকম অবস্থা কে করেছে, আমাকে তার নাম বলুন, আমি তাকে মেরে মেরে অবস্থা খারাপ করে দেব। আর সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। জিন তখন তাকে বলতে থাকে, আরে তুমি হসপিটালে এত জোরে জোরে কান্না কেন করছো। লীনা বলে, আরে পাগল, মানুষ তো হসপিটালে এসে কান্না করে। লীনাকে কিছুতেই সামলাতে না পেরে জিন তখন টানতে টানতে লীনাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। বাহিরে আসার পর দেখা যায় লীনা তো আরো জোরে জোরে কান্না করছিল। তখন আশেপাশে থাকা সবাই তো এদেরকেই দেখছিল আর বলতে থাকে, এই ছেলেটি কেমন পাবলিক প্লেসে এই মেয়েটিকে শুধু শুধু কান্না করাচ্ছে। আর তাদের কথাগুলো যখন লীনা শোনে তখন দেখা যায় সে আরো অনেক জোরে জোরে কান্না করতে শুরু করছে। এটা ঠিক সেরকম
রকমই হয়ে গেল, যেরকমটা হয় আগুনে ঘি দিলে। বেচারা জিন তো তখন অনেক বড় একটি বিপদে ফেঁসে যায়। সে তখন লোকদের হাতে মার খাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে লীনাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে বাড়িতে আসার পরেও তো লীনা শুধু কান্নাই করছিল, তার কান্না কিছুতেই থামছিল না। তখন জিন বলে, আরে এখন তো বাড়িতে চলে এসেছো, কান্না করা থামাও। লীনা বলে, তুমি আমাকে এটা বলো, মাস্টারের এরকম অবস্থা কিভাবে হয়েছে? তখন জিন বলে, 7 বছর আগে দাদুর একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথাটি শোনার পর লীনার মনে পড়ে, 7 বছর আগেই তো তার মাস্টার তাকে ছেড়ে চলে গিয়েছিল। লীনা তখন জিনকে বলতে থাকে, আচ্ছা আমার মাস্টার তো তোমার দাদু হয়, তাহলে তুমি হসপিটালে যাওয়ার পর কেন কান্না করলে না? আর তোমার দাদুকে হসপিটালেই বা কেন ভর্তি করে রেখেছো? জিন তখন বলে, দেখো উনি আমার দাদু হন আর উনি এখন অসুস্থ, তাই আমার দায়িত্ব ওনাকে হসপিটালে ভর্তি করা, আর আমি এখন ওটাই করছি। তখনই ওখানে জুই চলে আসে, আর জুই তো আসার পরপরই লীনাকে বলতে থাকে, আমি তোমাকে সরি বলছি কালকের ওই রকম ব্যবহারের জন্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমরা দুজনে ফ্রেন্ড হতে পারি। লীনা বলে, আমি তো ওই সব কিছু মনে রাখার কোনো চেষ্টাই করব না, আর এমনিতেও আমার মাস্টার যখন ঠিক হয়ে যাবে তখন আমি এখান থেকে আমার গ্রামে ফিরে যাব। এরপরে তো আমার সঙ্গে তোমার আর কখনোই দেখা হবে না, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা শোনার পর জুই বলে, এটাই ঠিক হবে, তুমি তোমার গ্রামে ফিরে যাও, আর আমি দোয়া করি যাতে তোমার মাস্টার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। তখন জিন উঠে বলতে থাকে, আমার একটি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। জুই তখন লীনার কাছে গিয়ে বলতে থাকে, ঠিক আছে তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ করতে যাও, আমি না হয় ততক্ষণ লীনাকে এই পুরো শহরটা ঘুরিয়ে দেখাই। আসলে জুই তো এখানে প্ল্যান করে রেখেছিল অন্য কিছু করার, কিন্তু এটা তো আর লীনা বুঝতে পারে না। এরপরে সে জুইয়ের সঙ্গে বের হয়ে যায় পুরো শহরটি দেখার জন্য। জুই তো আগেই তার কিছু ফ্রেন্ডদেরকে ডেকে রেখেছিল আর বলতে থাকে, তোমরা তো জানোই তোমাদের লীনার সঙ্গে কি করতে হবে। এরপরে জুই লীনাকে নিয়ে একটি শপে আসে, আর এখানে আসার পর জুই লীনাকে একটি ড্রেস বের করে দেয় আর তাকে দিয়ে বলে, এটা তোমাকে অনেক ভালো মানাবে। আর লীনা তো এই সব কিছু আগে দেখেনি, যার কারণে সে এইসবের ভালো মন্দ বুঝছিল না। এরপরে লীনা সেই ড্রেসটি পরে বাহিরে আসে, কিন্তু তার কাছে কিছুটা আজব লাগছিল। কিন্তু এরপরেও জুই তাকে বলে, এই সব কোনো ম্যাটার নয়। আর এরপরে জুই তখন লীনাকে নিয়ে একটি নাইট ক্লাবে আসে, তো এখানে থাকা বাজে ছেলেরা তখন লীনার দিকে অনেক বাজে ভাবে তাকিয়েছিল। লীনা জুইকে জিজ্ঞাসা করে, ওরা আমাকে এভাবে কেন দেখছে? জুই বলে, কারণ তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর তুমি কি চাও না তোমার মাস্টার সুস্থ হয়ে যাক? তুমি যদি তোমার মাস্টারকে সুস্থ করতে চাও তাহলে তোমাকে এই নাইট ক্লাবে 24 ঘন্টা থাকতে হবে। এতে লীনা রাজি হয়ে যায়। এরপরে জুই ইচ্ছা করে লীনাকে অনেকটা বেশি ড্রিঙ্ক করায়, লীনাও একটু পরে ড্রাঙ্ক হয়ে যায়, আর তখন তাকে সেই বাজে ছেলেগুলো নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, যে কিনা বাড়িতে এসে লীনাকে না দেখতে পেয়ে অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন ওখানে জুই আসে, জিন জুইকে বলতে থাকে, লীনা কোথায়? তুমি তো লীনাকে তোমার সঙ্গে নিয়ে গিয়েছিলে। জুই তখন অনেকগুলো মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু জিন বুঝতে পারে জুই এই সব মিথ্যে কথা বলছে, লীনা এখন বিপদের ভিতরে আছে, এই জন্য সে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। জিন এরপরে ওখানে চলে আসে আর দেখতে পায় ছেলেগুলো তো লীনার সঙ্গে বাজে ব্যবহার করছিল। সে তখন এসে ছেলেদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে সে লীনাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে শ্যানিল জিনকে বলছিল, আমি এই মেয়েটির বিষয়ে খবর লাগিয়েছিলাম, কিন্তু এর কোনো পরিচয় জানতে পারিনি, এ কোথা থেকে এসেছে তাও জানতে পারিনি, আর এই পুরো শহরে কেউ একে চেনে না, এমনকি তার তো কোনো আইডেন্টি নেই, তাহলে আমরা তাকে কিভাবে চিনবো, সে কোথা থেকে এসেছে? আর আমি তো এর ফিঙ্গারপ্রিন্ট আর ব্লাড টেস্ট করিয়েছিলাম, কিন্তু এতেও কোনো কাজ হয়নি, আমি জানতে পারিনি এই মেয়েটি আসলে কে আর কোথা থেকে এসেছে। তো এরপরে শ্যান ওখান থেকে চলে গেলে লীনা ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে, আমার দ্বিতীয় মাস্টার আমাদের সঙ্গে চিট করেছে, সে আমাকে মারতে চায়, আর আমার প্রথম মাস্টারকেও মারার চেষ্টা করেছে, এখন তো আমার মাস্টার অনেকটা বেশি অসুস্থ, আর আমাকে এখন কে সাহায্য করবে, কে বা আমাকে দ্বিতীয় মাস্টারের হাত থেকে প্রোটেক্ট করবে? যদিও আমি এখন একজন লয়ারের সঙ্গে থাকি, কিন্তু সে তো আমার কোনো কথাই বিশ্বাস করে না বা শুনতেও চায় না, আর আমাকে মনে করে আমি একটি পাগল মেয়ে, আমি এখন কি করব, আমাকে কে প্রোটেক্ট করবে, আমাকে তো এখন দ্বিতীয় মাস্টার অবশ্যই মেরে ফেলবে। এইসব বলে সে অনেকটা বেশি কান্না করতে থাকে, আর তাকে এত বেশি কান্না করতে দেখেও রাগে জিনের যেন এক ফোঁটা লীনার জন্য কোনো ফিলিংসই বের হচ্ছিল না, উল্টো সে নিজেকেই বলতে থাকে, এই মেয়ের কোনো কথা বিশ্বাস করো না, এই মেয়েটিকে মনে হয় মিস্টার জ্যান পাঠিয়েছে আমরা সব প্রমাণগুলো চুরি করার জন্য, আর সে এখন এই সব কিছু নাটক
করছে। পরের দিন সকালে যখন লিনা নিচে নামছিল তখন সে দেখতে পায় জিন তো তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। সে তখন জিনের সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। জিন এখানে লিনাকে একটি ফোন বের করে দিয়ে বলে, এটা তুমি তোমার কাছে রাখো, এই ফোনটি তোমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। লিনা বলে, কালকের জন্য তোমাকে অনেকটা বেশি ধন্যবাদ, কালকে তুমি যদি ওখানে না যেতে তাহলে আমি জানি না ওই বাজে ছেলেগুলো আমার সঙ্গে কি করে ফেলতো, আর এই জন্যই আজ থেকে আমরা দুজনে অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি, আমরা আর ঝগড়া করব না। এখন তুমি এটা বলো, আমার মাস্টারের কি খবর, সে কি রকম আছে? জিন বলে, তুমি কোনো চিন্তা করো না, দাদুর চিকিৎসা অনেক ভালো একজন ডক্টর করছে, এই জন্য তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। লিনা তখন বলতে থাকে, তুমি তো আমাকে আজ পর্যন্ত অনেকটা বেশি হেল্প করেছো আর বিপদ থেকেও বাঁচিয়েছো, তাহলে তুমি আমাকে বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। জিন তখন বলে, তুমি আমাকে হেল্প করতে চাও তাই না? তাহলে তুমি লকারের পাসওয়ার্ড বলে দাও আর এরপরে এখান থেকে চলে যাও। লিনা তখন বলতে থাকে, লকারের পাসওয়ার্ড, কিন্তু আমি তো লকারের সম্পর্কে কিছুই জানি না। তার এইসব কথাগুলো শোনার পর জিন ওখান থেকে উঠে চলে যায়। এরপরে লিনা তো সে লকারটি খোলার জন্য গিয়েছিল, কিন্তু লকারটি টাচ করার সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে সাইলেন্সার বেজে ওঠে, এতে লিনা অনেকটা বেশি ভয় পেয়ে যায়। জিন তখন দৌড়ে এসে তাড়াতাড়ি করে লিনাকে জড়িয়ে ধরে, এমনটি করার কারণে তারা দুজনে তো ক্লোজে চলে আসে, একটু পরে তারা লজ্জা পায়, কিন্তু লিনা তো অনেকটা বেশি ভয় পেয়েছিল। এরপরে রাতে আমরা জিনকে দেখতে পাই যে কিনা একা একা বসে সবকিছু ভাবতে থাকে। জিন বলতে থাকে, এই মেয়েটি যদি মিস্টার চ্যানের কোনো লোক হয় তাহলে সে তো লকার খোলার চেষ্টা করতো না, আর দ্বিতীয় কথা, মিস্টার চ্যানের লোক কখনোই আমার দাদুর সম্পর্কে এতটা বেশি সিরিয়াস হবে না, আর এই মেয়েটি তো আমার দাদুর জন্য অনেকটা বেশি চিন্তা করছে। এই মেয়েটি আসলে কে, সে কি সত্যি এখানে টাইম ট্রাভেল করে এসেছে? তখনই ওখানে শ্যান আসে আর সে জিনকে বলে, তুমি তাড়াতাড়ি করে এই লাইভ ভিডিওটা দেখো। জিন তখন লাইভটি দেখছিল আর লাইভে জুই সবাইকে বলতে থাকে, আমি হচ্ছি জিনের বেস্ট ফ্রেন্ড আর আমি জিনের সকল কেস সম্পর্কে অনেক ভালোভাবে জানি। জিন এটা দেখার পর অনেকটা বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, জুই এইসব কিছু কেন করছে? তখন শ্যান বলে, দেখো কাল জুই লিনার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করেছিল আর সে আমাদের সঙ্গে আজকে খারাপ কিছু করলো, আমি বুঝতে পারছি না জুই এইসব কিছু কেন করছে, সে কি চায় আমাদের কাছ থেকে। এরপরে দেখা যায় জিন তখন জুয়ের সঙ্গে দেখা করতে জুয়ের বাড়িতে আসে আর এখানে আমরা জিনের মুখ দেখে বুঝতে পারছিলাম সে অনেকটা বেশি আপসেট আছে। জিন জুইকে বলে, তুমি এইসব কিছু কেন করছো, এতে তোমার কি লাভ? তখন জুই বলে, আমি এইসব কিছু করছি না, আমাকে এইসব কিছু করিয়েছে লিনা। লিনা মিস্টার চ্যানের হয়ে কাজ করছে আর তোমাকে বোকা বানিয়ে তোমার বাড়িতে তোমার সঙ্গেই থাকছে, তুমি বুঝতেও পারছো না, আর সে সুযোগ বুঝে তোমার সব প্রমাণগুলো চুরি করে নেবে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এই ভিডিওটি দেখো। আর এরপরে সে তখন জিনকে একটি ভিডিও দেখায়, যে ভিডিওটি দেখার পর জিন অনেকটা বেশি রেগে যায়। জিন তখন বাড়িতে চলে আসে আর সে আসার পর লিনাকে জিজ্ঞাসা করতে থাকে, অনেক তোমার নাটক সহ্য করেছি, এখন তুমি আমাকে বলে দাও তুমি কার হয়ে কাজ করতে এসেছো আর আমার কাছ থেকে কি চাও, আজকে তোমাকে সবকিছু বলতেই হবে। তখনই ওখানে মিস্টার চ্যানের গুন্ডারা চলে আসে জিনকে মারার জন্য। জুই তো সেই লাইভের মধ্যে জিনের বাড়ির অ্যাড্রেসও বলে দিয়েছিল, এই জন্য চ্যানের গুন্ডারা খুব সহজে বাড়িতে চলে আসতে পেরেছে। আর এখানে জিন তো সেই সব গুন্ডাদের দেখে অনেকটা বেশি ভয় পাচ্ছিল। লিনা তখন নিজেই জিনকে পিছনে সরে দেয় আর সে তার অনেক সুন্দর ফাইটের স্কিলের মাধ্যমে সেই গুন্ডাদের সঙ্গে অনেক ভালোভাবে ফাইট করে। তখনই একজন গুন্ডা এসে জিনের গলায় ছুরি ধরে আর বলে, তুমি তোমার ফাইট বন্ধ করো, নয় তো আমরা এখানে জিনকে মেরে দেব, এখন তুমি ঠিক করো কি করবে। জিন বলে, তুমি আমার চিন্তা করো না, এরা আমাকে কিছুতেই মারতে পারবে না। তখনই জিনের অতীতের কথা মনে পড়ে, যেখানে সে যখন পালাচ্ছিল তখন তাকে তার ফ্রেন্ড সাহায্য করেছিল, এই জন্য তাকে মরতে হয়েছিল। আর লিনা এখন বলে, আমি আমার ফ্রেন্ডকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি জিনকে অবশ্যই বাঁচাবো। লিনা তখন তার ক্যারাটে স্টাইলে সেই গুন্ডাটিকে অনেকটা বেশি মারধর করতে থাকে আর এত মার খাওয়ার পর গুন্ডা কি আর ঠিক থাকতে পারে? এরপরে লিনা আর জিন তারা দুজনে মিলে মিস্টার চ্যানের বিষয়ে সবকিছু খুঁজে বের করে। তখন লিনা জিনকে শক্ট করে দিয়ে বলে, এই সবকিছু আমারই প্ল্যান ছিল মিস্টার চ্যানের গুন্ডাদের ধরার জন্য। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিনা যখন মিস্টার চ্যানের সম্পর্কে জানতে পেরেছিল তখনই সে এই প্ল্যানটি বানিয়েছিল। লিনা তখন জুয়ের সঙ্গে দেখা করে আর জুইকে সে এই সবকিছু প্ল্যান বলে দিয়েছিল আর তাকে বলেছিল সে যেন লাইভে এসে জিনের বাড়ির অ্যাড্রেসটি বলে দেয়। আর জুই তো আগে থেকে লিনাকে অনেকটা বেশি ভয় পেত, এজন্য সে তার কথায় রাজি হয়ে যায় আর লাইভে এসে সে তখন জিনের বাড়ি
বাড়ির অ্যাড্রেসটি বলে দিয়েছিল, আর এই জন্যই মিস্টার চ্যানের গুন্ডারা ওখানে চলে গিয়েছিল জিনকে মারার জন্য। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে লিনা তো তাদের সকল প্ল্যান সম্পর্কে এখন জানতে পেরেছে। সিন বর্তমানে চলে আসে, জিন লিনাকে বলতে থাকে, তার মানে এই সবকিছু তোমার প্ল্যান ছিল, কিন্তু অনেক ভালো একটি প্ল্যান করেছো। এখন আমি ওদের কাছ থেকে অনেকগুলো প্রমাণ পেয়েছি যা আমার কেসকে অনেকটা বেশি শক্ত করতে পারবে, আর আমিও আমার এই কেসটি অনেক ভালোভাবে জিততে পারবো। তখনই দেখা যায় লিনার কাছে জুই জুই ফোন করে, আর জুই তখন লিনাকে বলতে থাকে, আমি তো তোমার কথা মতন কাজ করে দিয়েছি, এখন তুমি তোমার প্রমিসটি পূরণ করো। জুই বলতে থাকে, তুমি বলেছিলে আমি তোমার কথা মতো কাজ করলে তুমি জিনের কাছ থেকে দূরে থাকবে, তাহলে তুমি এখন জিনের কাছ থেকে দূরে থাকো। লিনা বলে, আরে আমি কখনোই জিনের কাছ থেকে দূরে থাকবো না, কারণ আমাদেরকে এই কেসটি জেতার জন্য আরো কিছু প্রমাণ খুঁজে বের করতে হবে, তাই আমি জিনের কাছ থেকে দূরে যাচ্ছি না। এই বলে সে ফোনটি কেটে দেয়। লিনা তো এখানে জুইকে পুরো বোকা বানিয়ে দিয়েছে। লিনা যখন চলে যাচ্ছিল তখন জিন বলতে থাকে, জুই কিন্তু আমার গার্লফ্রেন্ড না, আর তোমাকে ধন্যবাদ আমার কেসের সম্পর্কে আমাকে এতটা বেশি হেল্প করার জন্য। এখন তুমি বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। লিনা বলে, আমি আমার মাস্টারকে সুস্থ দেখতে চাই, তিনি তো এখন পর্যন্ত কোমায় আছে। তখন জিন বলতে থাকে, এটা তো আমাদের দুজনের হাতে নেই, তাই আমরা দুজনে চাইলেও কোনো কিছু করতে পারবো না, তুমি মন খারাপ করো না। এই বলে জিন তখন লিনার মাথায় হাত দেয়, আর এই বিষয়টি লিনার কাছে অনেকটা বেশি ভালো লাগে। কিন্তু জিন তখন তাড়াতাড়ি করে আবার হাতটি সরিয়ে নেয়। আসলে সে মনে করেছিল লিনা হয়তো এই জন্য অনেকটা বেশি রেগে যাবে, আর রেগে যাওয়ার পর লিনা কি করে, তাকে ধরে অনেক বেশি মারে, তাকে আবারও না মেরে ভর্তা বানিয়ে দেয়। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে তারা দুজনে একসঙ্গে খাবার খেতে বসে, আর এখানে তো আজকে জিন যেন কেন জানি লিনাকে কেয়ার করতে শুরু করে। এই বিষয়টি লিনার কাছে ভালো লাগে, আর আমরা বুঝতে পারি লিনার জন্য জিনের মনে হয়তো ফিলিং আসতে শুরু হয়েছে। এভাবে দুই ঝগড়ুটোর তো দিন ভালোই কাটছিল। এরপরে একদিন জিন লিনাকে নিয়ে তার গ্রামের বাড়িতে ঘুরতে যায়। এখানে তারা দুজনে একসঙ্গে অনেকটা বেশি মজা করে, আর এই মজা করার চক্করে তারা দুজনে তো একটু ক্লোজে চলে আসে। আর এরপরে জিন ভাবতে থাকে লিনা কি তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু তখন দেখা যায় জিনের পার্সোনালিটি জিনকে বলতে থাকে, ওর মতন মেয়ে তোকে কখনোই লাইক করবে না, তুই ওকে পাওয়ার আশা ছেড়ে দে, ও তোর কপালে নেই। এরপরে তারা দুজনে রাতে একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। এরপরে তারা দুজনে তাদের গ্রামের বাড়িতে আসে। আসলে এখানে তো জিন তার গ্রামের বাড়িতে এসেছিল তার এই কেসে জেতার জন্য, আরো কিছু গুরুত্বপূর্ণ ফাইল খোঁজার জন্য। তারা দুজনে একসঙ্গে খুঁজতে থাকে। এরপরে হঠাৎ করে লিনা তো আয়নার ভিতরে জিনকে দেখতে পেয়ে অনেকটা বেশি ভয় পেয়ে যায়, আর সে এক লাফে তখন জিনের কোলে উঠে কান্না করতে শুরু করে। এরপরে জিন তাকে সামলায়। এরপরে তারা দুজনে আরো একটি রুমে যায় তাদের সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো খোঁজার জন্য। এখানে কিছুক্ষণ খোঁজার পর তারা একটি বড় বক্স খুঁজে পায়, কিন্তু বক্সে তালা দেওয়া ছিল। তখন লিনা তার বুদ্ধি খাটিয়ে হেয়ার ক্লিপ দিয়ে বক্সের তালাটি খোলার চেষ্টা করে, আর তার এরকম বুদ্ধি দেখে জিন তো পুরো ইমপ্রেস হয়ে যায়। জিন তখন এক দৃষ্টিতে লিনাকেই দেখতে থাকে, আর লিনা যখন একটু পর দেখতে পায় জিন তাকে এরকম ভাবে দেখছে, এই জন্য সে তো অনেকটা বেশি রেগে যায়, আর এক ঘুষি মেরে দেয় জিনকে। বেচারা জিন তো একটা ঘুষি খাওয়ার পরে লিনার কাছ থেকে পালাতে থাকে, তো লিনাও তো আর তাকে ছেড়ে দেবে না, সে তখন একটি দড়ি নিয়ে জিনের পিছনে দৌড়াতে থাকে। একটু পরে সে তো জিনকে ধরেও ফেলে, আর দড়ি দিয়ে তাকে বাঁধতে শুরু করে। জিন বলতে থাকে, তুমি আমাকে কেন বাঁধছো, আমি আবার তোমার সঙ্গে কখন কি করলাম। লিনা তখন অনেকটা বেশি রাগ নিয়ে জিনকে বলতে থাকে, তুমি তখন ওই রুমের ভিতরে আমার দিকে ওইভাবে কেন তাকিয়েছিলে, কি দেখছিলে। জিন বলে, তুমি এতটা বেশি রাগ কেন করছো, আমি তো কোনো খারাপ কিছুর জন্য তোমার দিকে তাকিয়েছিলাম না, আমি তো তোমার অনেকটা বেশি কেয়ার করি, আর এর থেকেও বড় কথা আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি শোনার পর ফিমেল লিড লিনা তো অনেকটা বেশি শক্ট হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই পার্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে একটি লাইক দিও পরবর্তী পার্ট দেখার জন্য। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ড্রামার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।